এবার দিদির ভাষণ শুনিয়া না মুই চা ঘুগনির দোকান দিনু পূজাতে একটা পাইসা কামাই। তুই মোট টাকা গেলে কদিন দিব, তুই দুর্গা পূজার পরে টাকা গেলে দিবে চালু, এলাও টাকার পাত্তা নাই তোকে যে গুলি গুলি মারি হলে মুই দাঁড়ায় কয়েছো মুই তোর পয়সালা দিনু হয়, কিন্তু মুই তোর পয়সালা দিয়ে না ব্যবসা করি ফেলাছু। মুই দিদির কথা শুনি চা ঘুগনি ধরি মুই বসেছি দুর্গা পূজা দেবার, কয় টাকা মাই এর আসাত দুজনকে মারি ফেলাম কিন্তু মারবো না মোক খালি মার দে ভাই তুই মোক মার ইমার কেন মরিবে চান্দা ছেড়ে কি বেপার সেবার মুই কিছুই না বুঝো তুই আমাকে মার কিচ্ছু কম না তো আমার দুজন করে কাজে দিয়ে দিল রে বাবু বই দে বই তুই বাচ্চা কলু মোর 20 বছর বয়স হয়েছে মোক বাচ্চা কলু হ্যাঁ তোর কত বয়স হয়েছে রে হ্যাঁ দা তোর বয়সের কথা কও নাই তোর কথা কওয়ার লাইন টাইন নাই ওই জন্য মোরে কথা কওয়ার লাইন নেই ঠিক আছে তা তোর লাইন কেন্দ্রি তুই থাকিস মোর লাইন কেন্দ্রি মুই গুড়ি এই সঙ্গে অনেক প্রাণী এটা ভান্ডা নি মেলা আছে যাবো তা চল দাদা দাদা তুই গলু আর মুই না করির পাও মুই অবশ্যই যাম চল হ্যাঁ চল শালার মিছে কোন তাহলে হ্যাঁ যাও দিজে বস হ্যাঁ হ্যাঁ মুই এইটা কেনায় বুঝে তো ঠিক আছে হ্যাঁ দেনা দেমা কাটেন দেন কি হইছে দাদা এঞ্জেল ঠান্ডা হয়ে গেছে ধাক্কা দিবেন লাগবে মনে হয় চিন্তা কেন করেছিস।